নমস্কার, শুরু করছি নারী ও শাড়ির আজকের এখনকার অনুষ্ঠান। দুপুর দুটো মানেই আবরণ এক্সক্লুসিভসের সঙ্গে আপনাদের পথ চলা। আবরণ এক্সক্লুসিভস মানে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। তাই আমি বলি যে মিনিমাম 1050 থেকে ম্যাক্সিমামটা আপনাদের লিমিট আমি অবধি বলবো। তার কারণ কতদূর যাবেন যেটা আপনি বলবেন, আবরণ ঠিক সেই দামে শাড়ি দেখাতে পারবে। আমাদের আজকের পথ চলা কিন্তু একেবারে ট্রেডিশনাল সিল্ক নিয়ে, পিওর সিল্ক। সিল্ক এবং কটন দুটোই হচ্ছে ট্রেডিশনাল ফ্যাব্রিক, তার উপরেই নানা রকমের এক্সপেরিমেন্ট চলে। এর সঙ্গে ওটা মিলিয়ে ও তার সঙ্গে ওটা মিলিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট চলে। কিন্তু মূলত দুটো ধারা, একটা হচ্ছে কটন, একটা হচ্ছে সিল্ক, একটা হচ্ছে সুতি, একটা হচ্ছে সিল্ক। তো আমরা দেখা শুরু করবো আজকে হচ্ছে পিওর সিল্ক, প্রিন্টেড সিল্ক, মূলত প্রিন্টেড বাটিক সব মিলিয়ে দেখবো। এটা কিন্তু প্রিন্টেড সিল্ক, দেখে আপনাদের মনে হতেই পারে যেটা কি হ্যান্ড পেন্টিং, একদম নয়। এটা প্রিন্ট হয়েছে রয়্যাল ব্লুর উপরে, মাল্টি কালার এফেক্ট দেখুন, একদম পার যাচ্ছে লেহেরের স্টাইলে। আর এই হচ্ছে ভেতরটা, এগুলো সব মুর্শিদাবাদ ডাবল থ্রেডেড বিপি ব্লাউজ পিস সহ ডিটি বিপি উইথ সিল্ক মার্ক। আমি একটু সিল্ক মার্কটা দেখিয়ে দেওয়ার কথা বলবো। এটা হচ্ছে উইথ সিল্ক মার্ক, এই হচ্ছে সিল্ক মার্ক, এটা হচ্ছে অথেন্টিসিটি। পুরো পার ধরে একই রকমভাবে যাচ্ছে, এক নম্বর শাড়ি 4450 উইথ ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজ 4450। আমি একটা কথা বলবো, প্রথমেই সিল্কটা দেখাতে চাই আমি, একদম হাতের মুঠোর মধ্যে যে সিল্ক চলে আসে, সিল্কের শাড়ি ফস করে বেরোবে না, এই কথাটা বড় ভুল যে সিল্কের শাড়ি ফস করে বেরিয়ে যায়। সিল্ক পিওর হলে সেটা কখনো হাত থেকে বেরোবে না, সিল্ক হাতের মুঠোর মধ্যে চলে আসবে, আংটির ভিতর দিয়ে সিল্ক পাস হয়ে যায়। এটা হচ্ছে সিল্কের ক্রাইটেরিয়া, মানে এগুলো হতে হবে। এই শাড়িগুলো প্রত্যেকটাই সিঙ্গেল পিস, একটা একটা পিস, তাই আপনাদের পছন্দটাকে খুব শিওর করে ফেলতে হবে এবং তারপরে বুকিংটা করতে হবে। আমি এক নম্বর শাড়িতে ছিলাম, দাম হচ্ছে 4450। এবারে আসছি দু নম্বর, কিন্তু এটা জিওমেট্রিক প্রিন্ট, দূর থেকে মনে হবে লেপার্ড প্রিন্ট। আর ইয়েলো ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, একটা রাস্টের বর্ডার যাচ্ছে, আর হাফ শাড়িটা হচ্ছে প্লেন ইয়েলোতে। এটা হচ্ছে দু নম্বর শাড়ি 4450, পুরো হাফটা পুরোটাই প্রিন্ট আর হাফটা হচ্ছে প্লেন বডি, দাম হচ্ছে 4450। আর এটার সঙ্গে ব্লাউজটাও যাচ্ছে হচ্ছে এই প্রিন্টের মধ্যে, নাম্বার 24450। নাম্বার 3, তিন নম্বর শাড়ি, বাহ, অফ হোয়াইটের মধ্যে এই শাড়িটা কিন্তু তাদের জন্য হতে পারে, অনেক সময় মাকে দিতে হয়, দিদিমাকে দিতে হয়, তাদের জন্য এই শাড়িটা খুব সুন্দর। নাম্বার 3, তিন নম্বর শাড়ি 4450, নাম্বার 3 4450, তিন নম্বর শাড়ি 4450, 4450 নাম্বার 3। কি ভালো লাগছে দেখতে শাড়িটা, তিন নম্বর শাড়ি দেখালাম আমরা। এর সঙ্গে এই ডার্ক টোনটাতে যাচ্ছে ব্লাউজ পিস, অলিভ টোনের উপরে দেখালাম। এবারে আসবো চার নম্বর শাড়ি, বডির উপরে গ্রিন, গদের ব্লকের ব্যবহার হয়েছে এটা, এটা একদম হ্যান্ড ব্লকেরই শাড়ি। আর এই হচ্ছে হাফটা ব্লু, এর মধ্যে ব্লুটা ভীষণ সুন্দর, তার মধ্যে ব্ল্যাক দিয়ে, এটাও পরলে পরে কিন্তু খুব ভালো লাগবে, আর ব্লাউজটা যেহেতু ব্লুয়েই পরবে আরও সুন্দর লাগবে। এটা হচ্ছে ব্লাউজটা, এটা দেখালাম নাম্বার 4450, চার নম্বর শাড়ি 4450। নাম্বার 5, এই শাড়িটার সিল্কের কোয়ালিটিটা এত ভালো না, ভীষণ সুন্দর, ব্ল্যাকের মধ্যে হোয়াইট দিয়ে যাচ্ছে, এটা একদম প্রিন্ট হয়েছে, ব্ল্যাকের মধ্যে হোয়াইট দিয়ে যাচ্ছে, এই হচ্ছে শাড়িটা। আর এটার সঙ্গে কুচিতে আছে সেই সিল্লির কাজ, অর্থাৎ স্ট্রাইপটা। এটা হচ্ছে আজকের এপিসোডের পাঁচ নম্বর শাড়ি, নাম্বার 5 4450, 4450, পাঁচ নম্বর শাড়ি নাম্বার 5 4450, এই হচ্ছে ব্লাউজ। এরপরে চলে যাব নাম্বার 6, একদম ডিজিটাল প্রিন্টের এফেক্ট, কিন্তু এটা স্ক্রিনে হয়েছে, নট ডিজিটালে হয়েছে, তাহলে দামটা একটু বেশিই হতো, এটা স্ক্রিনে হয়েছে, এফেক্টটা ডিজিটালের মতো হয়েছে। হোয়াইটের মধ্যে গ্রে মেনলি, আর তার সঙ্গে ইয়েলো আর রেডের একটা হালকা ছোঁয়া। এটা হচ্ছে আজকের এপিসোডের ছ নম্বর শাড়ি, নাম্বার 6
4450 আজকে না দাম নিয়ে কোনো কনফিউশন নেই সব 4450 শুধু শাড়ির নাম্বারটাকে একটু নোট করে নেবেন আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 6 নম্বর শাড়ি নাম্বার 6 4450 উইথ ব্লাউজ পিস নাম্বার 6 4450 বেশ খানিকক্ষণ আমরা 4450 তে থাকবো তারপরে আমরা 4550 বা 4650 তে যাব এটা ব্রাশিং এর উপরে ব্লক হয়েছে আর গায়ের উপরটা এইভাবে ব্রাশিং থাকছে আরে তুতের সঙ্গে অলিভ টোনের আর এই হচ্ছে কুচিটা আঁচলের মতো সেম এটা হচ্ছে আজকের এপিসোডের 7 নম্বর শাড়ি 4450 নাম্বার 7 উইথ ব্লাউজ নাম্বার 7 4450 এবারে আসছি নাম্বার 8 8 নম্বর শাড়ি নাম্বার 8 সাদাতে কালো মানে কালো দিয়ে এফেক্টটা করা হয়েছে একটা ভিলেজের ছবি গ্রামের ছবিটাকে তুলে ধরা হয়েছে পুরো শাড়িটা ধরেই কিন্তু এইভাবে যাবে গাছ ঘর বাড়ি অসম্ভব এই এফেক্টটা দেখুন পুরো মনে হচ্ছে হ্যান্ড পেইন্টিং কিন্তু আপনাদের বলি এটা কিন্তু হ্যান্ড পেইন্টিং নয় এটা কিন্তু প্রিন্টই হয়েছে একদম স্ক্রিনে প্রিন্ট হয়েছে হ্যাঁ একদম স্ক্রিনে প্রিন্ট হয়েছে এই শাড়িটা আমি নিজেও কনফিউজড হয়েছিলাম যে এটা কি হ্যান্ড পেইন্টিং না প্রিন্ট তারপরে দেখলাম এটা প্রিন্টই হয়েছে স্ক্রিনে এত সুন্দর হয়েছে কাজটা দাম হচ্ছে 4450 নাম্বার হচ্ছে 8 এবার আসছি নাম্বার 9 নাম্বার 9 এখানে যাচ্ছে স্ট্রাইপ আবার কুচিটা হচ্ছে আঁচলের মতো অরেঞ্জ ব্ল্যাকের কম্বিনেশন নাম্বার 9 প্রাইস হচ্ছে 4450 4450 4450 পরলে পরে কিন্তু ভীষণ সুন্দর লাগবে নাম্বার 9 দেখিয়ে দিলাম উইথ ব্লাউজ এবারে আসবো নাম্বার 10 পিচ কালার এটা পিচের উপরে গ্রে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 10 নম্বর শাড়ি নাম্বার 10 প্রাইস হচ্ছে 4450 4450 10 নম্বর নাম্বার 10 4450 এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস 10 নম্বর অবধি শাড়ি দেখালাম 4450 আমরা আরও খানিকক্ষণ থাকবো 4450 কিন্তু যেটা করতে হবে আপনাদের ফোন করতে হবে 9051217272 9051217274 আবরণ ইউজুয়ালি বন্ধ অফিসিয়ালি বন্ধ কিন্তু যদি মনে করেন যে আপনি গিয়ে একটু দেখে কেনাকাটা করবেন ফোন করুন অ্যাপয়েন্টমেন্ট করে আসুন উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নয় হুট করে আসলে হবে না আপনাকে ফোন করে আসতে হবে আর আপনার পার্সোনাল ভেহিকেলে আসতে হবে অর্থাৎ আপনি নিজস্ব গাড়িতে আসুন পাবলিক ট্রান্সপোর্ট নয় তবেই আবরণ কিন্তু অ্যালাউ করছে এসে দেখে কেনাকাটা করতে পারছেন আপনি বুকিং করে নিতে পারছেন যদি মনে করেন বাড়ি বসে বুকিং করে নেবেন হেল্পলাইন নাম্বারে ফোন করে বুক করুন শাড়ি আপনার কাছে যাবে শাড়ির দামের সঙ্গে একটা এক্সট্রা অ্যাডেড চার্জ অর্থাৎ হোম ডেলিভারি চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে সমস্ত সুরক্ষাবিধি মেনে শাড়ি আপনার বাড়িতেই পৌঁছচ্ছে আবরণ সেটা ভীষণভাবে মাথায় রাখছে যারা ব্যবসা করতে চাইছেন ঘরে বসে তাদের জন্য আবরণ রয়েছে ছোট ইনভেস্টমেন্ট বড় ইনভেস্টমেন্ট সব রকম ইনভেস্টমেন্টেই ব্যবসা করতে পারেন তার জন্য দেখুন 833 দিয়ে একটা আলাদা ফোন নাম্বার যাচ্ছে হোলসেলারদের জন্য ওই নাম্বারটা আপনারা নোট করে নিন এবারে চলে আসি পরের শাড়ি 11 নম্বর শাড়ি কালারফুল দেখুন আর পিওর সিল্ক না আমাদের ধারণা ছিল পিওর সিল্ক বাবা মেনটেন্যান্স হাই আপনাদের বলি বাড়িতে ঠান্ডা জলে লিকুইড ডিটারজেন্ট দিয়ে হালকা করে ভিজিয়ে একদম ভিজিয়ে সারাতে রাখবেন না আপনি ভেজালেন মিনিট পাঁচেকের মধ্যে তুলে হালকা করে ধুয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে মানে ওই ডিটারজেন্টের ভাবটা কাটিয়ে ঠান্ডা জায়গায় মেলুন তারপরে যদি প্রয়োজন হয় হালকা করে একটু স্টার্চ দিতে পারেন বা না দিতে পারেন একটু ভালো করে প্রেস করে নিন শাড়ি অ্যাজ ইট ইজ এই শাড়ির মেনটেন্যান্স খুব ইজি আমি নিজে খুব পিওর সিল্ক পরি আমি ওই জন্য আমি খুব কনফিডেন্টলি বলতে পারি শাড়িটার মধ্যে হাফ শাড়িটাতে না কালার ব্রাশিং হয়ে তার উপরে ডিসচার্জ হয়েছে এটা ডিসচার্জ প্রিন্ট 4450 নাম্বার 11 এখানে দেখুন মনে হচ্ছে যেন এই কাগজটাই মানে এই ডিজাইনটাই কেটে কেটে কোলাজ করে করে বসানো হয়েছে কাগজ কাটিংয়ের মতো করে এটা অ্যাকচুয়ালি হচ্ছে পুরোটাই ডিসচার্জের গল্প 11 নম্বর শাড়ি নাম্বার 11 4450 4450 উইথ ব্লাউজ পিস 11 নম্বর গেল 12 নম্বর থেকে এবার দেখাবো আমি বাটিক আমার ভীষণ ফেভারিট একটা সাবজেক্ট এটা হচ্ছে আঁচল একদম হ্যান্ড বাটিক কিন্তু কি অদ্ভুত দামটা এত মিনিমাম 4450 অনলি 4450 আঁচল গেল এটা গায়ের উপরে ক্র্যাকটা পড়ছে অ্যান্ড এই হচ্ছে কুচিটা 4450 4450 নাম্বার হচ্ছে 12 12 নম্বর শাড়ি দেখালাম 4450 উইথ ব্লাউজ এবারে আসবো নাম্বার 13 13 নম্বর ব্লাউজ রেডি করতে দিয়েছি হলেই পরে ফেলবো এটা হচ্ছে
পাটলি পাল্লু, দুর্দান্ত শাড়িটা, এবং ক্র্যাকটা এত প্রমিনেন্ট এসছে আমার বাটিক, মানে আমার কাছে ব্যক্তিগতভাবে তনুশ্রীর পছন্দ হচ্ছে ক্র্যাক। এই হচ্ছে কুচি আঁচলের শাড়ি, কি দারুণ লাগছে। বাটিকে ক্র্যাকটাকে অ্যাভয়েড করে বাটিক করাটা খুব টাফ, কিন্তু আমার কেন জানি না মনে হয় প্রত্যেকটা কাজে তো একটা সিগনেচার থেকে আমি বাটিক পরেছি, ক্র্যাক একদম। এটা হচ্ছে 4450, এটা হচ্ছে নাম্বার 13, 13 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো 14 নম্বর, আমি নিজেও আজকে বাটিক পরে আছি, মলমলে বাটিক পরে আছি। শাড়িটা দেখুন, এটাও সাদা কালোতে বিচালি ক্র্যাক হয়েছে। বিচালি ক্র্যাক কেন না, দুটো কালার দিয়ে দেখুন ক্র্যাকটাকে ভাঙা হয়েছে, দুটো বা তার বেশি কালার হলে সেটাকে বিচালি ক্র্যাক বলা হয়। আর ডিজাইনটা কীভাবে যাচ্ছে দেখুন, কীভাবে টেম্পলের সঙ্গে কীভাবে গেছে দেখুন ডিজাইনটা। এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম 14 নম্বর শাড়ি, নাম্বার 14, 4450, 14 নম্বর শাড়ি 4450 উইথ ব্লাউজ। 14-র পরে 15 নম্বর, আজকে আপনারা দুপুর দুটোই পিওর সিল্কের এপিসোড দেখছেন, যার যার সিল্ক পছন্দ, বহু মানুষ আছেন যারা আমার মতো পাগল সিল্কে বাটিকে বিশেষ করে, আজকের এপিসোডে ডেফিনেটলি তাদের ভালো লাগবে, বর্ষাকাল একটু রঙিন থাকতে চাই আমরা। এই হচ্ছে শাড়িটা, না ডার্ক চকলেট কালারের সঙ্গে প্যানেল হয়েছে, এইভাবে প্যানেলটা যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 15 নম্বর শাড়ি, নাম্বার 15, পুরো শাড়িটা একই রকমভাবে প্যানেলে যাচ্ছে, পুরোটা দেখলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। 15 নম্বর শাড়ি নাম্বার 15, 4450, 4450, 15 নম্বর উইথ ব্লাউজ। দেখুন এখানে সমস্ত ব্লাউজগুলো রয়েছে, যেগুলো কিন্তু আপনারা চট করে শাড়ির সঙ্গে ম্যাচিং করে কিনতে পারেন, কটন রয়েছে, ডিজাইনার ব্লাউজও রয়েছে। আমার পরের দিন যদি আমি এখানে কোনো সময় কোরা দেখাই তাহলে আমি ডিজাইনার ব্লাউজ দেখাতে পারবো, আজকে যেমন আমি কটন ব্লাউজের সঙ্গে দেখিয়ে দিতেই পারবো। যেমন এই ধরনের চেকের ব্লাউজগুলো আপনারা খুব ভালো নিতে পারবেন, আমার খুব ভালো লেগেছে বলে আমি দেখাচ্ছি, পিছনে মায়ের মুখ, এই ধরনের ব্লাউজ। আর ফিটিংস খুব ভালো, এবং ব্লাউজের প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, 710 মাত্র, 710 অনলি। আচ্ছা এই হচ্ছে শাড়িটা, আবার দেখাই, মানে আপনারা শাড়ির সঙ্গে ব্লাউজ ম্যাচ করেও নিতে পারবেন এসে নিজেরা। এইবারে যে শাড়িটাতে যাচ্ছি এটা হচ্ছে 16 নম্বর শাড়ি, নাম্বার 16, এবং এটাও কিন্তু প্রিন্টে এসছে, দেখে মনে হবে হ্যান্ড পেন্টিং কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রিন্ট হয়েছে। এই হচ্ছে হাফটা একদম ইয়েলোর সঙ্গে ব্ল্যাক, এটা হচ্ছে 16 নম্বর শাড়ি, না 16 নম্বর শাড়ি নাম্বার 16, প্রাইস হচ্ছে 4450, 4450, 16 নম্বর। এই হচ্ছে তার ব্লাউজ পিস। 17 নম্বর সেম ওই পেন প্রিন্টই হয়েছে রানীর সঙ্গে, এটা হচ্ছে 17 নম্বর শাড়ি নাম্বার 17, পুরো পায়ের দিকটা নাম ঝাড় ধরে ধরে যাবে, মানে প্রত্যেকটা কুচির মধ্যে কিন্তু এই প্রিন্টটা পড়ছে। 17 নম্বর শাড়ি 4450, 4450 উইথ ব্লাউজ পিস, ব্লাউজটা প্লেন, একটা সাদা দিয়ে কট পাইপিং করলেন। 17 নম্বর শাড়ি নাম্বার 17। এবারে আমরা আসবো 18 নম্বর, এর সঙ্গে যে চেক ব্লাউজটা দেখিয়েছিলাম, যেটা আমি দেখালাম 710-এর ব্লাউজ, ওটা ভালো যাবে। আমি আরেকটা ব্লাউজ দেখাবো, আপনারা শাড়িতে থাকুন, আমি চট করে ব্লাউজটাকে জাস্ট বার করে নিয়ে আসি, আপনারা শাড়িতে থাকুন। এই ব্লাউজটা দেখুন, এই ব্লাউজটা দিয়েও মানে আপনি চট করে পরতে চাইছেন, এরকম একটা চেক ব্লাউজ দিয়েও কিন্তু শাড়িটা পরে ফেলতে পারবেন। এর প্রাইসটা কত আমি বলে দিই আপনাদের, 350 টাকা, 350 টাকা এই ব্লাউজটা। একটা ব্লাউজ পিস বানিয়ে বানাতে যা খরচা তার থেকে অনেক কম দাম হচ্ছে এই ব্লাউজগুলোর। এই হচ্ছে শাড়িটা, শাড়ির দাম 4450, 4450। এটা দেখালাম আমাদের আজকের এপিসোডের 18 নম্বর শাড়ি, 4450, নাম্বার 18। এবারে আমরা আসবো নাম্বার 19, 19 নম্বর শাড়ি। আগেরটা না আমরা বাটিক দেখালাম, এটা কিন্তু বাটিক প্রিন্ট। এই হচ্ছে শাড়িটা, কর্নার করে যাচ্ছে, এটার সঙ্গে আপনি একটা রানী ডিজাইনার ব্লাউজও পেতে পারেন, এর সঙ্গে আপনি একটা হোয়াইট ব্লাউজও পরতে পারেন, তাতে রানী কট পাইপিং হতে পারে, যদি আপনি মনে করেন পরতেই পারেন। এটার সঙ্গে আমি একটা ব্লাউজ দেখাবো আপনাদের, যদি এটাতে ইয়েলো রয়েছে খারাপ লাগবে না। যামিনী রায়, এই হচ্ছে সুবিধা এইসব জায়গায় শাড়ি দেখানোর সুবিধা, চট করে একটা ব্লাউজ দেখিয়ে ফেলতে পারি। যেমন পাঞ্জাবি দেখিয়েছিলাম আগের দিন আপনাদের ম্যাচিং করে করে, এটা 950-এর একটা ব্লাউজ দেখালাম, এবং আপনারা সাইজ পেয়ে যাবেন, সমস্ত সাইজ অ্যাভেলেবেল। এই শাড়িটা হচ্ছে আজকের এপিসোডের 19 নম্বর শাড়ি, 4450 উইথ ব্লাউজ পিস, 4450। 19-এর পরে আমি চলে যাবো 20 নম্বর শাড়িতে, নাম্বার 20।
কুড়ি নম্বর শাড়িতে এবারে আমরা এলাম। আমরা কিন্তু এক থেকে যে শাড়ি দেখানো শুরু করেছিলাম ১৯ পর্যন্ত আমাদের দাম ছিল ৪৪৫০, কুড়ি নম্বর থেকে শুরু হলো ৪৫৫০। কেন ৪৫৫০? আপনারা তো বলতেই পারেন যে আগেও আপনারা বাতিক দেখিয়েছেন, ৪৪৫০ দেখিয়েছেন, এটাও বাতিক। সিল্কের কোয়ালিটি, আগেরগুলো ছিল ডিটিবিপি ডাবল থ্রেডেড ব্লাউজ পিস, এটা হচ্ছে টিটিবিপি ট্রিপল থ্রেডেড ব্লাউজ পিস। শাড়ি ধরলে ফিল করবেন, আবরণীটাকে অনায়াসে বলতে পারতো কাতান, কিন্তু তারা বলবে না, এই অনেস্টিটুকু তারা ভীষণভাবে রাখে। কিন্তু এই শাড়িটা হচ্ছে আমাদের আজকের এপিসোডে আমরা দেখিয়ে দিলাম, কুড়ি নম্বর শাড়ি, ৪৫৫০, ৪৫৫০। এর সঙ্গে না আপনারা প্লেন রেড ব্লাউজও নিতে পারেন, আমি একটু প্লেন রেড ব্লাউজই দেখাই, কেননা ব্ল্যাকের উপরে তো ব্লাউজটা পরবে, এইভাবে ব্লাউজটা কিন্তু পরতে পারেন। বাহ, আর মেটেরিয়ালটা কি সুন্দর, বাটনের ব্যবহার রয়েছে, এদিকে বাটন রয়েছে। এই ব্লাউজের প্রাইস হচ্ছে ৬৫০। আবার যদি কেউ মনে করেন একটু কন্ট্রাস্টে পরবেন, তিনি কিন্তু এই ব্লাউজটা নিয়েও ট্রাই করতে পারেন, এই ব্ল্যাকটা, এই ব্ল্যাকটাও ট্রাই করতে পারেন। এটা ব্যাক, এই ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। এই ব্লাউজটার প্রাইস আমি বলে দিই আপনাদের, এই ব্লাউজের প্রাইস হচ্ছে ৯৫০। ৬৫০ও দেখালাম, ৯৫০ও দেখালাম, এবার আপনারা আপনাদের চয়েস মতো নিয়ে নিতেই পারবেন। শাড়িটা হচ্ছে কুড়ি নম্বর শাড়ি, ৪৫৫০ উইথ ব্লাউজ পিস, শাড়িতে নিজস্ব ব্লাউজ রয়েছে। ২১ নম্বর শাড়িতে এবার আমরা যাব, এটাও সেই ট্রিপল থ্রেডেড শাড়ি, ট্রিপল থ্রেডেড বা বিপি, এটা হচ্ছে ২১ নম্বর শাড়ি, নাম্বার ২১, প্রাইস হচ্ছে ৪৫৫০, ২১, ২১ নম্বর শাড়ি ৪৫৫০। এর সঙ্গেও আপনারা একটা অরেঞ্জ কিংবা ইয়েলো ব্লাউজ পরতেই পারেন, যেমন আমি এই ব্লাউজটা দেখাবো, এর সঙ্গে ব্রাইট অরেঞ্জ, যেরকম আমরা রেড দেখালাম ওরকমই ওরকমই বিভিন্ন কালারে পেয়ে যাবেন। ৬৫০র ব্লাউজ দেখালাম, শাড়ির নাম্বার বললে ব্লাউজ পাবেন না, ব্লাউজ বুকিং শুধু হবে না, শাড়ির সঙ্গে ব্লাউজ বুকিং হবে। ধরুন আপনার অন্য কোনো ব্লাউজ পছন্দ হয়েছে, সেক্ষেত্রে ব্লাউজের স্ক্রিনশট দেবেন, শাড়ির নাম্বার বলবেন। এটা হচ্ছে ২১ নম্বর শাড়ি, ৪৫৫০, ৪৫৫০। আর এর নিজের ব্লাউজটা চলছে, দেখুন আমি একদম সেম সেম কালার বার করে ফেলেছি। কিন্তু এটা গেল ২১, এবার আসছি ২২ নম্বর, নাম্বার ২২, এটা আসছে বডি, কি ভালো দেখতে শাড়িটা, লালটা একদম চেরি রেড আর তার সঙ্গে ব্ল্যাক। এটা হচ্ছে আজকের এপিসোডের ২২ নম্বর শাড়ি, পুরো স্কার্ট বর্ডারের কাজটা হয়েছে, ২২ নম্বর শাড়ি, ৪৫৫০, ৪৫৫০, নাম্বার ২২, এটা হচ্ছে শাড়ির নিজস্ব ব্লাউজ পিস, এইভাবে যাচ্ছে ব্লাউজ পিসটা, ৪৫৫০। ২৩ নম্বর, এই কম্বিনেশনটা আলাদা, প্রিন্টটা আলাদা, এতক্ষণ আমরা বাটিক দেখাচ্ছিলাম, এবারে এলাম প্রিন্টে। ২৩ নম্বর, তুতে কালো, সবসময় ভীষণ গর্জিয়াস, এটা আঁচল, এটা হচ্ছে পাটটা ফিরোজাতে, এবং এখানে কিন্তু এই জায়গাটায় তুতে কালার করে তারপরে ওভারল্যাপিং করে করে প্রিন্টটা করা হয়েছে, এটা হ্যান্ড ব্লকের কাজ। এবং এরও সঙ্গে যদি কেউ চান গর্জিয়াস ব্লাউজ পরতেই পারেন, এটার সঙ্গে গর্জিয়াস ব্লাউজও যাবে, আবার যদি আপনি মনে করেন যে এক কালারের ব্লাউজ পরবেন, এক কালারের ব্লাউজও পেয়ে যাবেন, আপনি বললে পেয়ে যাবেন। এটার সঙ্গে তো ওই ব্ল্যাকটা একটা ছিল না, আমি এখানে দেখাচ্ছি, ওটা তো রেড ছিল, ওটা যদি অন্য পাইপিং থাকতো আমি দেখে দিতে পারতাম। এটাও হতে পারে, এই ব্লাউজটার প্রাইস হচ্ছে ৬৫০, কারণ এর পিছনে একটা অন্য ধরনের এমব্রয়ডারি আছে। আবার একটা অন্য ব্লাউজও দেখাচ্ছি, এই ব্লাউজটাও হতে পারে, এটা অফ শোল্ডারের, এটা হচ্ছে ওই অফ শোল্ডার ওরে ব্লাউজ যেগুলো হয় আর কি, এই ব্লাউজটাও হতে পারে। ব্লাউজের প্রাইস হচ্ছে ৩৬০, শাড়িটার দাম হচ্ছে ৪৫৫০, সেটা হচ্ছে ২৩ নম্বর, ৪৫৫০। ব্লাউজটা এর ব্লাউজটাই বানান, এটা দারুণ করে বানানো যাবে। এইবারে যাব ২৪ নম্বর শাড়ি, বন্ধেজ, বন্ধেজ উইথ ব্লক, আঁচল, অসাধারণ শাড়িটা, ওয়াও, ব্রাইট গর্জিয়াস শাড়ি একদম। এর সঙ্গে ওই তুতে ব্লাউজটাও যাবে, এর সঙ্গে হলুদ ব্লাউজ যাবে, এর সঙ্গে অরেঞ্জ ব্লাউজ যাবে, অসম্ভব দেখতে, কুচি আঁচলের শাড়ি, কুচিতে আবার শুধুমাত্র এই জয়পুরী বন্ধেজটা রয়েছে, অসম্ভব শাড়িটা, ৪৫৫০ মাত্র, ইয়েলো অরেঞ্জের কম্বিনেশন উইথ ব্লাউজ, ব্লাউজটাও খুব সুন্দরভাবে বানানো যাবে, ৪৫৫০, ২৪। এবারে আসছি ২৫, ২৫ নম্বর, এগুলো কিন্তু টিটিবিপি, যার ফলে এর ফল ভীষণ ভালো হয়, সিল্ক ভীষণ ভালো,
মুর্শিদাবাদ একটা সময় সিল্কের উপরে আধিপত্য ছিল তার, এখন আমাদের মালদা বলুন বা অন্যান্য স্টেট বিশেষ করে ভাগলপুর ছত্তিশগড়ের কাজ হচ্ছে, কিন্তু একটা সময় মুর্শিদাবাদ বাংলা মানে সিল্ক ছিল এবং মুর্শিদাবাদ মানে সিল্ক একদম। এটা হচ্ছে 4550 সেটাতেও এখানে কিন্তু বন্ধেজ রয়েছে এবং তার সঙ্গে প্রিন্ট রয়েছে, এটা কালার ডিসচার্জের উপরে যাচ্ছে, গ্রিন এবং ক্রিমের কম্বিনেশন এটা। এটা হচ্ছে 25 নম্বর শাড়ি 4550 নাম্বার 25 উইথ ব্লাউজ, দারুণ শাড়িগুলো। 26 থেকে হচ্ছে 4650 4650, কেন 4650, সিল্ক কিন্তু এটা, ট্রিপল থ্রেডেরই দেখাচ্ছি আমরা, টিটিবিপি দেখাচ্ছি যেটা আগেরটা দেখালাম। এখানে ব্রাশিংয়ের কাজ অনেক বেশি, ব্লকের কাজটা ভেঙে মানে এতে খাটনিটা বেশি, ধরুন প্রথমে ব্রাশ করে টেম্পল হয়েছে, তারপরে ওভারল্যাপিং ব্লক হয়েছে, আগেই ব্লকটা ফেলা হয়েছে, তারপরে ব্রাশিং করা হয়েছে, এই ব্লকগুলো পড়েছে, অনেকগুলো খাটনির কাজ আছে টেম্পলে যাচ্ছে। এটার সঙ্গে একটা সাদার মধ্যে আপনি ব্লাউজ পরতে পারেন, অনেক ধরনের ব্লাউজ রয়েছে। এই শাড়িটার দাম হচ্ছে 4650 নাম্বার হচ্ছে 26, 26 নম্বর শাড়ি 4650 4650 দুটো হাতাতেই কিন্তু কাজটা পড়বে। হ্যাঁ, 27 নম্বর শাড়ি নাম্বার 27, এটা রানি অরেঞ্জ কম্বিনেশন, রানি এবং গ্রে, রানি অরেঞ্জের সঙ্গে গ্রের কম্বিনেশন, এবং এটা দেখুন কিভাবে গেছে, বাগরুর একটা প্রিন্টকে আমাদের বাংলায় আনা হয়েছে, মাঠাপাড়ের কনসেপ্টে পাড়টা গেছে স্ট্রেট, একদম সিম্পল বর্ডার গেছে, প্লেন বর্ডার। এই হচ্ছে শাড়িটা, এটারও প্রাইস হচ্ছে 4650 নাম্বার 27, 27 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। এবারে আসবো 28, অনেকক্ষণ ধরে আমরা একটু কালারফুলে রয়েছি, এটা একদম টিপিক্যাল তসর কালার। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 28 নম্বর শাড়ি 28, এরও প্রাইস হচ্ছে 4650 নাম্বার 28 4650। এই হচ্ছে শাড়িটা 28 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। 29 নম্বর ইক্কাতের প্রিন্ট দেখাবো সাদায় তুতেই, অসম্ভব স্মার্ট এই শাড়িটা, এটা ভীষণ সুন্দর। এগুলো আবারও বলি, মুর্শিদাবাদ ট্রিপল থ্রেডেড বিপি টিটিবিপি, প্রিন্টের জন্য কিন্তু 100 টাকা করে দামটা বেশি। এখানে ইক্কাতের প্রিন্ট হয়েছে, এগুলো একদম হ্যান্ড ব্লকে তো, এবং এটার প্রাইস হচ্ছে 4650 4650। ব্রাশিং হয়েছে গ্রেটাকে, তারপরে আবার এখানে ব্লকটাকে ফেলা হয়েছে, তো যার ফলে এখানে কিন্তু প্রাইসটা ওই কারণেই বেশি, 4650 নাম্বার 29, কিন্তু দামটা বেশ সাধ্যের মধ্যে, পিওর সিল্ক আর কোনোদিন পুরনো হবে না এই শাড়ি। এবারে আসবো আজকের এপিসোডের লাস্ট শাড়ি, 30 নম্বর শাড়ি, একদম রানিতে, এই শাড়িটা ভীষণ সুন্দর, দারুণ। এটা হচ্ছে হাফটা, এই প্রিন্টটা আমার নিজের খুব পছন্দ, দেখুন মানে পাখি উঠছে, বিভিন্ন জেস্চার পশ্চারে পাখি উঠছে, আর এই হচ্ছে হাফটা জিগজ্যাকে হোয়াইটের সঙ্গে, দারুণ শাড়িটা। 30 নম্বর শাড়ি 4650 4650 নাম্বার 30, 30 নম্বর 4650। এটার সঙ্গে আপনারা এই ব্লাউজটা ট্রাই করতে পারেন, দেখিয়ে দিই, অঞ্জলি হাতের থেকে শিউলি ফুল পড়ছে, পুরোটা এমব্রয়ডারি করা কিন্তু, আর সাইজ অ্যাভেলেবেল। ব্লাউজের দাম 650, 650 ব্লাউজ, 4650 শাড়ি, এটা হচ্ছে 30 নম্বর নাম্বার 30, এই হচ্ছে শাড়িটা নিজস্ব ব্লাউজ পিস। আমরা শাড়ি দেখলাম, যদি মনে করেন যে আপনি অনুষ্ঠানটা দেখলেন কিন্তু শাড়িগুলো আরেকবার ভালো করে দেখবেন, এপিসোডটা তো শেষ হয়ে গেল, একদম মন খারাপের জায়গা নেই, ফেসবুকে রইল, আবরণের ফেসবুক, সিটিভিএনের ফেসবুকে অনুষ্ঠানটা রইল, আবরণের ইউটিউব চ্যানেল, সিটিভিএনের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটা রইল। নিশ্চিন্তে দেখে ভালো করে ভেবে চিনতে বুকিং করুন, শাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। আর অনুষ্ঠান দেখুন দুটোয় 3:30 এবং তার সঙ্গে 11:30-12:30 ফ্রিকোয়েন্টলি আমরা আসছি, দুটোর অনুষ্ঠানটা একদম নির্দিষ্টভাবে প্রতিদিনই আমরা আসছি আবরণের সম্ভার নিয়ে, কিন্তু আজকে হাতে সময় নেই, এবার আপনাদের জন্য সময় রইল, ফোন করুন হেল্পলাইন নাম্বারে 9051217272 9051217274। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।